সরকারের ব্যর্থতার কারণে করোনায় দেশে লাশের সারি দীর্ঘ হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নারায়ণগঞ্জের 2500 উপজেলায় জেলা বিএনপির সহ সভাপতি মাহমুদুর রহমান সুমনের উদ্যোগে ত্রাণ বিতরণের সময় তিনি একথা বলেন। আজকে যারা চিকিৎসা করবে সে ডাক্তাররা মারা যাচ্ছে, আজকে রোগীরা মারা যাচ্ছে, আজকে হাসপাতালে কোনো চিকিৎসা নেই। করবে কোথেকে? এটার জন্য যে প্রস্তুতি গুলো আগের থেকে নেওয়া দরকার সেই প্রস্তুতি নেয়নি। আবার এর মধ্যে গতকাল বলেছেন যে সীমিত আকারে হলেও গার্মেন্টস গুলো তোলা হবে। এই যে গরিব মানুষগুলো গার্মেন্টস যারা চাকরি করে তাদেরকে, তারা যখন আসবে তখন কি পরিস্থিতি হবে? এটা তো